প্রয়াত প্রাক্তন সিপিআইএম এর রাজ্য সম্পাদক তথা বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধরের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল মঙ্গলবার। 2021 সালের 11ই অক্টোবর কোভিড আক্রান্ত হয়ে মারা যান তিনি। ওনার প্রথম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে নানান সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়। এর মধ্যে অন্যতম ছিল রক্তদান শিবির। মঙ্গলবার নিজ বাড়িতে আয়োজিত এই রক্তদান শিবিরে ছিল রাজনৈতিক তারকা সমাবেশ। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী, বাদল চৌধুরী, মানিক দে সহ এক ঝাঁক সিপিআইএম নেতৃত্ব। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বেচ্ছায় রক্তদান করেন অনেকেই। আরও বেশি করে রক্তদানে যুবকদের এগিয়ে আসার আহ্বান রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। যত সমস্ত মানে খারাপ পরিবেশের মধ্যে হবে, যাই হোক, আমিও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আর কি জিজ্ঞেস করার আছে? স্যার, ওনার প্রয়াণ কতটুকু এবছর আপনারা ওনাকে মানে মিস করেছেন? প্রথমত আমি বিজন ধরের স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আর স্ত্রী কন্যা সহ পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন। বিজন ধরের অনুপস্থিতি প্রতিনিয়ত আমরা অনুভব করছি। আমাদের যে প্রাত্যহিক পার্টির কাজ, গণসংগ্রাম গণ আন্দোলনের কাজ, এগুলো করতে গিয়ে আমরা বুঝতে পারছি বিজন ধর অনুপস্থিত। এটাই হচ্ছে বিজন ধরের কর্মজীবনের সাফল্যের নিদর্শন। বিজন ধরের মতো কংগ্রেসরা ভুলে যাবে না, কাজের মধ্য দিয়েই সে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে তার সমসাময়িক যারা ছাত্র আন্দোলন থেকে শুরু করে পার্টি সংগঠন গড়ে তোলার যে প্রক্রিয়া, তাদের কাছে তো সে ভুলে যাবে, ভুলে যাবারই নয়। নতুন প্রজন্মের যারা আসছে, যারা ইতিহাস চর্চা করবে, অতীতকে জানতে চাইবে, তারাও বুঝতে পারবেন বিজন ধরের কন্ট্রিবিউশন ত্রিপুরার কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনে এবং চলিত গেল অসমে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।